আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ খুলে গেলে বা ভেঙে গেলে করণীয় বিষয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে দু ধরনের ক্যাপ বেশিরভাগ সময় করা হয়ে থাকে। একটি হচ্ছে পোর্সিলিন ক্যাপ, যেটি দেখতে সেম দাঁতের মতো হয়ে থাকে, এবং অন্যটি হলো মেটালিক ক্যাপ, যেটি দেখতে এমনটি হয়ে থাকে। তো ভিউয়ার্স, দাঁতে যখন ক্যাপ করা হয় তখন সেই ক্যাপটি খুব শক্তভাবে দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। একটি ক্যাপ করলে সেটি সচরাচর খুলে যায় না, তারপরেও ক্যাপ যে কখনো খুলে যায় না এমন নয়। ক্যাপ কারো কারো ক্ষেত্রে খুলে যায়, কারো বা 5 বছর, কারো বা 10 বছর পর পর ক্যাপ খুলে যেতে পারে। ক্যাপ যে খুলে যায় না এমনটি না, ক্যাপ খুলে যেতে পারে। তবে যদি কখনো ক্যাপ খুলে যায়, দাঁতের যে কোনো ক্যাপ হতে পারে, সামনের দিকে বা মাড়ির দিকের ক্যাপ যদি কখনো খুলে যায়, তাহলে টেনশনের কিছু নাই, সেই ক্যাপটি আপনার বাদ দিতে হবে না। সেই ক্যাপটি যেটি আপনার খুলে গেছে, সেই খুলে যাওয়া ক্যাপটি নিয়ে আপনি কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি আবারও কিন্তু সেই যথা নিয়মে যথাভাবে আপনি যথাস্থানে সেই ক্যাপটি আবারও পেস্টিংয়ের মাধ্যমে বা আঠা দিয়ে আপনি সেই ক্যাপটি সেই দাঁতের আপনি আবারও লাগিয়ে নিতে পারবেন। এর জন্য ভয়ের কিছু নাই। হয়তো আপনার শুধু পেস্টিং খরচটা তাকে দিতে হবে, ক্যাপ পরিবর্তন করার দরকার হবে না। যদি কখনো ক্যাপ খুলে যায় তাহলে আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে আবারও সেই ক্যাপটি আপনি লাগিয়ে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এবার আসুন জেনে নিই যে যদি কখনো ক্যাপ ভেঙে যায় সেক্ষেত্রে করণীয় কী। ভিউয়ার্স, যে ধরনের দু ধরনের ক্যাপ হয়ে থাকে, এটি হচ্ছে পোর্সিলিন ক্যাপ। এই পোর্সিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে, অর্থাৎ উপরে থাকে পোর্সিলিন এবং নিচে রয়েছে এ ধরনের মেটাল। এটি ফুল মেটাল দ্বারা তৈরি হয়েছে ক্যাপটি, এটি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ক্যাপ সাধারণত ভেঙে যায় না, তবে ক্যাপের উপরে যে পোর্সিলিন অংশটি থাকে এটি কখনো কখনো ক্র্যাক করে, কখনো কখনো উঠে যায় বা ভেঙে যেতে পারে। সচরাচর এটি হয় না, হয়তো 100 জনের মধ্যে 1 থেকে 2 জনের সমস্যা হতে পারে, তবে খুব বেশি সমস্যা হয় না। তো যাদের সমস্যা হয়, ক্যাপ ভেঙে যায় বা ক্যাপের উপরের অংশ ফেটে যায়, তারা কী করবেন? এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেটাল অংশ এবং এটি হচ্ছে পোর্সিলিন অংশ। তো ভিউয়ার্স, এখানে দাঁতের উপরে ক্যাপ করা হয়েছে। তো এই যে ক্যাপটি ভেঙে গেছে, এটি যদি সামনের দিকে হয় তাহলে দেখুন দেখতে বেশ খারাপ দেখা যাচ্ছে, খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। তাই ক্যাপ ভাঙে না, ক্যাপের ভিতরের যে মেটাল অংশ রয়েছে এটি কখনোই ভেঙে যায় না। ক্যাপের উপরে যে পোর্সিলিন অংশ রয়েছে এটি কখনো কখনো ভেঙে যেতে পারে, তারপরেও এটি সবার ক্ষেত্রে হয় না। 100 জনের মধ্যে হয়তো 2-1 জনের এ ধরনের সমস্যা হলেও হতে পারে, তবে এ ধরনের সমস্যা খুব বেশি হয় না। তো যাই হোক, যদি কখনো দাঁতের যদি পোর্সিলিন ক্যাপ করা হয়, তাহলে পোর্সিলিন অংশ যদি ভেঙে যেয়ে থাকে তাহলেও আপনার দাঁত সুরক্ষিত থাকবে, দাঁতের কোনো সমস্যা হবে না। তবে সামনের দিকে যদি পোর্সিলিন ক্যাপ করানো হয় তাহলে দেখতে সৌন্দর্যহানি ঘটে, এমনটি কালো মেটাল বের হয়ে যায়। তাই যদি সামনের দিকে পোর্সিলিন ক্যাপ হয়ে থাকে তাহলে সে ক্যাপটি আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তবে এমন থাকলে দাঁতে কোনো সমস্যা হবে না, তবে দেখতে সৌন্দর্যহানি হবে। তার জন্য সেই ক্যাপটি আপনার যদি ভেঙে যেয়ে থাকে এমনভাবে, তাহলে আপনার ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে। যদি চেঞ্জ না করেন তাহলে দাঁতে যে কোনো সমস্যা হবে এমন নয়, দাঁতে কোনো সমস্যা হবে না কিন্তু দেখতে একটু অন্যরকম দেখাবে, এটাই বিষয়। মাড়ির দাঁতের ক্ষেত্রে যেমনটি এখানে দেখুন, এটি একটি মাড়ির দাঁতে ক্যাপ করা হয়েছে। তো মাড়ির দাঁতে ক্যাপ করার পরে উপরের যে পোর্সিলিন অংশ সেটি ভেঙে গেছে বা উঠে গেছে। তো এমনটি হলে কোনো ধরনের সমস্যা হবে না, ভিতরে যে দাঁতটি রয়েছে সেটি পুরোপুরি অক্ষত থাকবে, কারণ পোর্সিলিন ক্যাপের দুইটি করে লেয়ার থাকে, উপরে পোর্সিলিন থাকে, নিচে মেটাল থাকে। এই পোর্সিলিন অংশটি ভেঙে বা ফেটে গেলেও আপনার মেটাল যে অংশটি রয়েছে সেটি আপনি কখনোই ভাঙতে পারবেন না, এটি ভেঙে যায় না। তাই যদি কখনো আপনি এ ধরনের পোর্সিলিন ক্যাপ করিয়ে থাকেন তাহলে আপনার টেনশন নাই, যদি উপরের অংশ ভেঙে যায় তাহলে আপনি আপনার দাঁতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।